হ্যালো বন্ধুরা, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাঁচা আমের টক। এই ধরনের রেসিপি গরমের দুপুরে খেতেও যেমন খুব ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। চলুন তাহলে এবার শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সর্ষে। ফোড়নটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি আমগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা টুকরো টুকরো করে। এবারে তেলের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে আমটা কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এতে আমটাও সেদ্ধ হবে আর এই রেসিপিটা কিন্তু একটু পাতলা ঝোলের মতোই হবে। এই দেখুন, আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। অতিরিক্ত চিনি আমরা এখানে ব্যবহার করব না, কারণ এই রান্নাটা একটু টক মিষ্টি হবে। মিষ্টিটা খুব বেশি হয়ে গেলে এই রান্নাটা খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে আমরা লো ফ্লেমে কিছুক্ষণ রেখে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। গরমের দুপুরে এই ধরনের টক খেতে খুব ভালো লাগে আর শরীরও ঠান্ডা রাখে। রেসিপিটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখলেনই তো। এটা বানাতে খুব বেশি ঝামেলাও করতে হয় না আর খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।